আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো, আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো। আজকে চলে আসলাম এমএক্স প্লেয়ারের পাঁচটি মজার বিষয় নিয়ে, যেগুলো জানা থাকলে বা যেগুলো করলে হয়তো আপনি অনেক আরও উপভোগ করতে পারবেন এমএক্স প্লেয়ার ইউজ করে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেই প্রোগ্রামগুলো, সেই পাঁচটা মজার বিষয়। তার আগে বলে নিচ্ছি যে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নাম্বার ওয়ান যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমএক্স প্লেয়ারের মিউজিক ব্যাকগ্রাউন্ড প্লে। ব্যাকগ্রাউন্ড প্লে আমরা সাধারণত দেখি যে এমএক্স প্লেয়ারে যদি কোনো ভিডিও প্লে করি সেটা প্লেতে চলে যাওয়ার পর সেটা কিনতে যাওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো সেটার জন্য যদি ব্যাকগ্রাউন্ড প্লে মিউজিক আমি অন করে দিই তাহলে কিন্তু এটা বন্ধ হবে না। তো ব্যাকগ্রাউন্ড প্লে করার জন্য সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর আমি প্লেয়ারে যাবো, প্লেয়ারে যাবো, যাওয়ার পর প্লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড স্ল্যাশ পিআইপি মোড, তো আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে প্লে ভিডিও পি নাম্বারটা দিয়ে দিই, সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখি কী হয়, আমি আবার পুনরায় তো দ্বিতীয় যে প্রোগ্রামটা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোল্ডার হাইট। কীভাবে আমরা এমএক্স প্লেয়ার থেকে একটা ফোল্ডার হাইট করবো, সাপোজ আমি চাচ্ছি না যে আমার এখান থেকে একটা ফোল্ডার কেউ দেখব, যেমন ক্যামেরা ফোল্ডারটা আমি এখন হাইট করবো, এটার জন্য ক্যামেরা বাটনে ট্যাপ করে ধরে রাখার পর অপশনে যাবো, অপশনে যাওয়ার পর হাইট করে দেবো, ওকে দিয়ে দেবো, জাস্ট হয়ে গেলো হাইট। তো এখন হাইট করার পর যদি আমি চাই যে এটা হাইটটা কীভাবে হাইট করার অপশনটা আনহাইট করবো, সো করবো, তাহলে কী করতে হবে, তাহলে মূল অপশনে যেতে হবে, যাওয়ার পর সেটিংসে যাবো, সেটিংসে যাওয়ার পর লিস্ট, লিস্টে যাওয়ার পর এই যে স্ক্রিন ফোল্ডার, ফোল্ডারে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ফোল্ডারটা আমি হাইট করে রাখবো সেটা এখানে দেখা যাচ্ছে স্টোরেজ, যে আমার চার নাম্বার ফোল্ডারটা হাইট ক্যামেরা এটা এটা দাগ দেওয়া আছে, এই হাইট আনহাইট করার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট সো দিয়ে দেবো, হয়ে গেলো আনহাইট, দাগটা চলে গেছে। দেখি এখন ওখানে গেলে তাদের এই যে এখানে চলে আসছে ক্যামেরা, এভাবেই কোনো প্রোগ্রাম লুকিয়ে রাখতে পারবো, ফোল্ডার লুকিয়ে রাখতে পারবো। তো তিন নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থিম। আমরা দেখি যে সাধারণত এমএক্স প্লেয়ারের থিমটা সাদা থাকে, ব্যাকগ্রাউন্ডটা দেখা গেলে এরকম থাকে, খুব রাত্রিতে দেখতে গেলে দেখা যাচ্ছে আলো কম থাকলে চোখের মধ্যে খুব লাগে। যদি এটা আমি থিমটা চেঞ্জ করে কাল করে নিই তাহলে হয়তো বা চার্জ কম লাগবে, ব্যবহার করে ভালো লাগবে। তো তার জন্য থিম চেঞ্জ করতে হলে কী করা লাগবে, প্রথমে মোড অপশনে যেতে হবে, যাওয়ার পর সেটিংসে যাবো, যাওয়ার পর লিস্ট, লিস্টে যাওয়ার পর এই যে এখান থেকে থিম, থিম সিলেক্ট করে আমি যদি এখানে অনেকগুলো কালার আছে মনের মতো করে আমি সাপোজ কালো করলাম, কালো দিয়ে দিয়ে দিলাম, দেন বের হয়ে গেলে হয়ে গেলো আমার কালো ব্যাকগ্রাউন্ড, কালো হয়ে গেল। যদি অন্য কালার চেঞ্জ করতে চাই পছন্দ মতো এখানে অনেকগুলো কালার আছে, কালার করে নিতে পারবো। নাম্বার ফোর যে বিষয়টি নিয়ে কথা বলবো, নাম্বার ফোর বিষয়টি খুবই মারাত্মক একটা সুন্দর বিষয়, ফিচার যেটা দিয়ে আপনি খুব সহজেই ইংলিশ মুভি বলেন, তামিল মুভি বলেন, এগুলো খুব বাংলা ভাষা দেখতে পারবেন, বাংলা ভাষা লেখার উপর দেখতে পারবেন। আমরা দেখা যাচ্ছে ইংলিশ মুভি দেখার সময় ভাষাগুলো না বোঝার কারণে অনেক সময় ভালো লাগে না, মজা পাই না। তো যদি এই লেখাটা যদি কথাগুলো যদি লেখা আকারে যদি ভিডিওর নিচে লেখা উঠে তাহলে তো অনেকটা সহজ হবে, সাবটাইটেলটা ব্যবহার করে আমরা খুব সহজে সেই কাজটাই করতে পারবো। তার জন্য যেই যেই মুভিটা থেকে আমি সাবটাইটেল ব্যবহার করবো সেই সেই মুভির নাম দিয়ে যে কোনোটা আপনার ব্রাউজার থেকে ব্রাউজারে গিয়ে গুগল থেকে নামিয়ে নিতে পারবেন ওই মুভির বাংলা সাবটাইটেল দেখে। নামিয়ে নেওয়ার পর জাস্ট আজ আমার এখানে মুভি ডাউনলোড করে নেই, আমি দেখে নিচ্ছি কীভাবে করতে হবে। এই গানে সাপোজ আমি এটার সাবটাইটেল ব্যবহার করবো, সাবটাইটেল খোঁজার জন্য এখানে সাবটাইটেলে যাওয়ার পর এখন যদি অনলাইন থেকে সাবটাইটেল নামাই দিতে চাই তাহলে অনলাইন সাবটাইটেলটা দেবো দ্বিতীয় নাম্বারটা, আর যদি আমার অলরেডি ডাউনলোড হয়ে থাকে তাহলে এখানে ওপেন করে গিয়ে এখানে যে ফোল্ডারে সাবটাইটেল থাকবে ওখান থেকে যদি সিলেক্ট করে দিলে করে দিলে হয়ে যাবে, সাবটাইটেল তখন লেখা করে আসবে দুটো চলা গেল। নাম্বার ফাইভ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাষা।
আমরা এমএক্স প্লেয়ারে দেখি যে ইংলিশ ভাষা সব কিছু ইংরেজিতে লেখা ওঠে, তো যদি এটাকে আমি বাংলা ভাষা বা অন্য ভাষা করতে চাই তাহলে কী করতে হবে? তাহলে আমার মোর অপশনে যেতে হবে, যাওয়ার পর সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর জেনারেলে যাব, যাওয়ার পর দেখা যাচ্ছে এখন ল্যাঙ্গুয়েজ প্রথম হচ্ছে সিস্টেম ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চাইলে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা থাকবে নিচে, অনেকগুলো ভাষা আছে তার মধ্যে যে নিচে আছে বাংলা ভাষা, আমি এখান থেকে বাংলা ভাষা সিলেক্ট করে দিলাম, যেন ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে বের হয়ে গেলে দেখলাম দেখা যাচ্ছে যে আমার ভাষা বাংলা হয়ে গেল, যে ফুলের সময় যে প্রবলেমগুলো সব বাংলা। তো এভাবেই এক্সপ্লোর করতে পারবেন। এসে আজকের মতো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।